দেখা যাচ্ছে ঠিকঠাক? এটা লাগিয়েছি না, ওকে। হ্যালো, ঠিক আছে তো, আমি বললাম না, দেখো শেষক। ওকে, ওকে, যারা যারা দেখতে পাচ্ছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। স্বর্ণা বুটিকের লাইভে আপনাদের সকলকে অনেক স্বাগত, সেটাই বলতে ভুলে গেছি। অ্যান্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা একটু সেটা জানাবেন। আর সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করতে যারা নোটিফিকেশন পাচ্ছেন, বিকজ আজকে আমাদের একদম লাইভের ডেট, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে, তো এদিনে আমাদের জেনারেল লাইভই থাকে। আর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আর সবকটা শাড়ি জাস্ট মানে কি বলবো, চোখ না ফেরানোর মতন। তাই সবাইকে বলবো আর দেরি না করে যারা নোটিফিকেশন পাচ্ছেন চটপট করে শুধু জয়েন করে ফেলতে, আর একটু শেয়ারও করে দিতে হবে, ওকে? লাইভটাকে বলবো একটু সবাইকে শেয়ার করার জন্য, বিকজ দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনারা সবাই জানেন। আর শেয়ার করলে তবেই সবার কাছে পৌঁছাবে। হ্যালো বর্ষা ম্যাম, হাই প্রিয়াঙ্গদা ম্যাম, হ্যালো কোহেলি ম্যাম, অশ্বিনী ম্যাম, থ্যাংক ইউ কোহলি ম্যাম, অল ক্লিয়ার? ক্লিয়ার না রিতম, দরজাটা বন্ধ রেখেছো কেন? একটু সরো, ওকে বল পল্লবী, তুমি যেটা করার সেটা করো। ওকে, সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু জানাবেন, আমি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা। মানে মনে হচ্ছে একটু হেজি আসছিল, বাট হ্যালো শ্বেতা ম্যাম, আজকে না প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে, সো আমি চাই যে সবাই আপনারা জয়েন করুন, তারপরেই আমি শাড়ি দেখানো স্টার্ট করব। অবশ্যই আমার এই নতুন পেজে যারা ফলোয়ার আছেন তারা, আর যারা ফলোয়ার এখনো পর্যন্ত হতে পারেননি বা যারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি, তাদের জন্য বলবো যারা অলরেডি দেখছেন তাদেরকে যে একটু লাইফটাকে প্রচুর প্রচুর করে শেয়ার করার জন্য, বিকজ আপনারা শেয়ার করলে তবেই সবার কাছে গিয়ে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছাবে, ওকে? ওকে সুস্মিতা ম্যাম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ প্রিয়াঙ্গদা ম্যাম। বুকিং নাম্বারটা বলে দেবো, 7044808019 অ্যান্ড 9831521259, দুটো নাম্বার থাকছে বুকিং এর। ইনস্ট্যান্ট বুকিং চলবে, যে শাড়িটা ভালো লাগবে তার স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, এটাই আমাদের বুকিং প্রসেস, এছাড়া কিন্তু আর অন্য কোনো প্রসেস নেই, ওকে? আর তার সাথে আরেকটু বলে দেবো, অল ওভার ইন্ডিয়াতে থাকছে একদম ফ্রি শিপিং অ্যান্ড ফোন পে, পেটিএম, গুগল পে অ্যান্ড অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি বা পেমেন্ট মোড যেটা যদি বলেন সেইটা কিন্তু এইগুলো অ্যাভেলেবেল রয়েছে, সো যাদের যেটা ভালো লাগবে সেই পেমেন্ট মোডটাই কিন্তু অ্যাভেল করতে পারেন। হাই ডিয়ার, অনেকগুলো পার্টি ওয়্যার শাড়ি নিলাম, দারুণ সবকটা, ইওর কালেকশনস আর স্প্লেন্ডেড, থ্যাংক ইউ ভাস্বতী ম্যাম ফর ইউর লাভলি ফিডব্যাক। সবাইকে বলবো ফিডব্যাক শেয়ার করার জন্য অন লাইভ, বিকজ আপনারা সবাই জানেন যে অন লাইভে একটু শেয়ারটা করলে আপনাদের ফিডব্যাক গুলো সবাই বুঝতে পারবে, যারা এখনো পর্যন্ত স্বর্ণা বুটিকের সাথে জড়েননি কিংবা স্বর্ণা বুটিকের কাছ থেকে কোনো শাড়ি নেননি এখনো পর্যন্ত, হোপফুলি তারাও কিন্তু একটু হলেও বিশ্বাস করবে যে না, নেওয়া যেতে পারে, ওকে? হ্যালো আরতি ম্যাম, ওকে, সবাইকে চটপট করে একটু ফাস্ট জয়েন করতে বলবো। আজকে কি কি শাড়ি আছে সেটাও একটু বলে দেবো, তার আগে বলবো যে আমাদের অফলাইন অ্যাড্রেস, আপনারা প্রত্যেকে আমাদের অফলাইন স্টোর আছে, যারা জানেন না তাদের জন্য বলছি, কল্যাণীতে রয়েছে আমাদের অফলাইন স্টোর B6/158, ইটস নিয়ার টু সেন্ট্রাল পার্ক, সো প্রতিদিন সকাল 10:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ওপেন থাকে, প্রতিদিন এখন বলবো না বিকজ অনলি টিউজডেতে কিন্তু পুরো স্টোর বন্ধ থাকে, একটা দিনই বন্ধ থাকে সেটা হচ্ছে টিউজডে, সো যারা আসবেন ভাবছেন বা যারা
আমাদেরকে ফোন না করে হয়তো বুঝতে পারছেন না, কারণ আগে আমাদের রেগুলার ওপেন থাকতো, সবাইকে বলবো একটু ফোন করে নিতে আর এই ব্যাপারটা একটু মনে রাখতে। মঙ্গলবার দিনটা বন্ধ থাকে, এছাড়া প্রতিদিন যখন খুশি আপনারা আসুন, স্টোর ভিজিট করুন, প্রচুর ধরনের কালেকশন আছে আর প্রচুর প্রচুর কালেকশন আছে, কাউকে হতাশ হতে হবে না। আই হোপ কি সবার ভালো লাগবে। মলি ম্যাম খুব ভালো আছি ম্যাম, এই ঠান্ডা দেখতেই পাচ্ছেন, কথা বলছি কথাটা একটু গলায় একটু নাকে নাকে ব্যাপার আছে, বাট এমনিতে ঠিক আছি ম্যাম। সিওডি কি হয় না প্রিয়ঙ্কা ম্যাম? সিওডি হয়, বাট সিওডি আমরা প্রেফার করি না, বিকজ সিওডি তে অনেক সমস্যা হয় এবং সিওডি তে কম প্রেফার করি। যারা আমাদের পুরনো কাস্টমার, যারা অলরেডি নিয়েছেন, যাদেরকে আমরা দেখে নিয়েছি সিওডি তে শাড়ি রিসিভ হচ্ছে, একবার আপনাকে অন্তত পেমেন্ট করে নিতে হবে, আর সেই বিশ্বাসটা জন্মে গেলে অবশ্যই পাবেন। সেই আশ্বাসটা আমাদেরকে দিতে হবে যে আপনি সিওডি তে শাড়িটা রিসিভ করবেন। ওকে, শরীর এখন কেমন শাবান ম্যাম? ভালো আছি, একটু ঠান্ডাটা ভেতরটা ভেতরে আর কি ঠান্ডাটা বসেছে, আদারওয়াইজ আমি এমনিতে ভালো আছি, আর কোনো সমস্যা নেই। আর ঠান্ডা লাগলেই একটু মাথা ব্যথার একটা সমস্যা হয়। তোমার থেকে নেওয়া তসর জর্জেট বেনারসি নিয়েছি, অসম কোয়ালিটি। থ্যাংক ইউ মলি ম্যাম, আমি জানি আপনি প্রচুর শাড়ি নিয়েছেন, আর সবাইকে বলবো যারা শাড়ি নিচ্ছেন প্রচুর মানুষ প্রতিদিন ফটো পাঠান, কেউ ভুল করবেন না, যখনই স্বর্ণা বুটিকের শাড়ি পরবেন অবশ্যই একটা সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে পিকচার যে কাউকে পারবেন বলবেন তুলে দিতে, দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। ওকে, আমি তো একবার নিয়েছি। ওকে প্রিয়াঙ্কাদা ম্যাম, আপনি যদি নিয়ে থাকেন আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের চ্যাট হিস্ট্রি থাকে, অবশ্যই আমার এমপ্লয়িরা যারা হোয়াটসঅ্যাপ টিম আছে তারা দেখে আপনাকে রিপ্লাই করে দেবে, কোনো সমস্যা হবে না। ওকে ওকে, আর লেট করব না, আজকে একদম দুর্ধর্ষ দুর্ধর্ষ শাড়ি রয়েছে। আমি যে শাড়িটা পরে রয়েছি প্রথমেই বলি, আমি একটা সেমি তাসার পরেছি, বাট শাড়িটা জাস্ট টু মাচ গর্জিয়াস, ঠিক আছে, একদম জেড ব্ল্যাক কালারে পরেছি। এটার কিন্তু মাল্টিপল পিসেস হবে, বাট ইয়েস ডিজাইন একটু আটু এদিক ওদিক হতে পারে, আর প্রত্যেকটা ডিজাইনই ভালো, তো আমি তো সব একসাথে তিনটে চারটে পরতে পারবো না, সেই জন্য আমি পরিনি। আমি আজকে একটা ডিজাইন দেখাবো, আপনারা একদম মন ভরে প্রাণ ভরে বুকিং করুন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, একটু টাইম লাগবে যাদেরটা প্রি বুকিং এ চলে যাবে, তবে সেটাতেও কিন্তু শাড়ি ডেফিনেটলি পাবেন, অসম্ভব ভালো একটা সেমি তাসার উইথ ভেরি রিজনেবল রেঞ্জ। প্রাইসটা অলওয়েজ ম্যাটার করে, সেমি তাসারে এই শাড়িটা যে প্রাইসে আছে মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। ফার্স্ট কালার যেটা আমি পরে রয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটার ফার্স্ট কালার অপশন গুলো দিয়ে আমি স্টার্ট করব। হ্যালো মনওয়ারা ম্যাম, আজ কি গাদোয়াল দেখাবে? না আজকে গাদোয়াল দেখাচ্ছি না, গাদোয়ালের আমি একটা ফুল লাইফ করব। ওকে, না সবকিছুতে ওকে, এইটা যাচ্ছে কিন্তু নেক্সট কালারটা, ঠিক আছে, শাড়িটা শুধু দেখুন আর কমেন্টে প্রত্যেককে লিখতে হবে যে শাড়িটা কেমন লাগছে, দূরদর্শ দেখতে জাস্ট শাড়িটা আমি একদম দূর থেকে দেখাচ্ছি, প্লিজ করবে। এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, ঠিক আছে, ব্লু কালারের মধ্যে যাচ্ছে, অসাধারণ একটা ডিজিটাল প্রিন্ট যাচ্ছে, ফ্লাওয়ার প্রিন্ট। এই সেম প্রিন্টে কিন্তু আমরা একসময় তসরও দেখিয়েছি, তসরে ডিজিটাল প্রিন্ট মানে সেটা মারাত্মক দেখতে, বাট দিস ইজ সেমি তাসার, শাড়িটা জাস্ট দুর্ধর্ষ, আপনি পরে গেলে রাস্তা দিয়ে কেউ বলবে না যে এই শাড়িটা কি শাড়ি, সবাই কিন্তু ভাববে এটা তাসারই পরেছেন। শ্রাবণ ম্যাম, আমার শাড়িটার প্রাইস আমি বলছি ম্যাম, খুব খুব রিজনেবল, আমি জানি এই শাড়িটা নিয়ে রীতিমতো মারপিট হবে, অনেকে হয়তো পাবেনও না, বাট ইয়েস প্রি বুকিং অ্যাভেলেবল রয়েছে, সো আপনারা প্রি বুক করতে পারেন। দিস ইজ দ্য সেকেন্ড কালার আই এম শোয়িং, আ বিউটিফুল ব্লু কালার, শাড়িটার ফলটা দেখুন, এইটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা, ঠিক আছে, হোপফুলি দেখা যাচ্ছে, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। সুপর্ণা এইটা ঠিক করে ধরো, এটা ঘুরে যাচ্ছে, আমি এইদিকেই এটা রাখো, এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা, ঠিক আছে, দূর থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে শাড়ির ফলটা কেমন আসছে, জাস্ট দুর্ধর্ষ দেখতে। এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, দেখিয়ে ইয়ে যা রই হ্যায় ইসকা ব্লাউজ পিস, এন্ড দ্য প্রাইস ইটস ওনলি 2250, ওকে, ওনলি 2250, অসাধারণ শাড়ি, জাস্ট অসাধারণ, মানে প্রাইস
এই শাড়িটার সাথে সত্যিই যায় না। ওনলি 2250। দ্য নেক্সট কালার শাড়িটা দেখুন, নেক্সট কালারটা দেখুন, সুন্দর একটা অকার ইয়েলো অ্যান্ড গোল্ডেন টাইপের একটা ইয়েলো কালার যাচ্ছে, আর তার সাথে যাচ্ছে এরকম একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট। ঠিক আছে, একটা শাড়ি আমি একদম প্লিটস করে দেখিয়ে দিয়েছি, তো বাকিগুলো আর প্লিটস করছি না, শুধু ডিজাইন গুলো দেখাবো। কি আচ্ছা, আর এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা, জাস্ট ওয়াও দেখতে, কোনো কালার মিস করা যাবে না। যাদের যেটা ভালো লাগছে একদম চটপট করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে, তা না হলেই মিস হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য পল্লু পোর্শন এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। দেখিয়ে ব্লাউজ পিস থোড়া সা ডিফারেন্ট হ্যাঁ শাড়ি সে। 2250, দিস ওয়ান ইজ ওনলি 2250। থ্যাংক ইউ ভাস্বতী ম্যাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে তো? সেটা একটু প্লিজ আমাকে সবাই একটু জানাবেন, ঠিক আছে? কমেন্ট করলে ভালো লাগে, সো সবাইকে বলবো একটু কমেন্ট করার জন্য, রিয়্যাক্ট করার জন্য। লাভ অ্যান্ড কেয়ারের রিয়্যাক্টটা কিন্তু একদম বাধ্যতামূলক, ওইটা একটু দিতেই হবে। ঠিক আছে, দেখুন এই কালারটা দেখুন, ওয়াও, একদম সুন্দর একটা কি কালার বলবো এটাকে, একটু মারুন ঘাসাই কালার, বাট কালারটা না জাস্ট ওয়ান্ডারফুল দেখতে, জাস্ট ওয়ান্ডারফুল। এটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা, প্রাইস কিন্তু থাকছে একদম সেম, সুপর্ণা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। ঠিক আছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওনলি 2250, ওনলি 2250। দ্য নেক্সট কালার, কালার গুলো শুধু মানে কি বলবো, কেমন লাগছে কালার গুলো সবাইকে একটু বলতে হবে তো, অসাধারণ অসাধারণ সব কালার সেট গুলো, জাস্ট দেখুন। গ্রিনের সাথে যাচ্ছে, অ্যান্ড গ্রিনটা কিন্তু একদম অন্য রকম একটা গ্রিন, দিস ইজ নট বটল গ্রিন, এমারেল গ্রিন আর মস গ্রিন, একটা অদ্ভুত ধরনের একটা গ্রিন রয়েছে, এবং গ্রিন কালারটা জাস্ট সুপার দেখতে। ঠিক আছে, অ্যান্ড প্রিন্টসটা তো কোনো কথাই নেই, এই শাড়িটার বিউটিটা কিন্তু একমাত্র এটার প্রিন্টসে, বিকজ প্রিন্টস যদি ভালো হয় সব কিছুরই একটা বিউটি প্রচন্ড মানে কি বলবো প্রচন্ড ভাবে এনহ্যান্স হয়ে যায়। ঠিক আছে, এটার যে প্রিন্টস গুলো রয়েছে, যে কালার রয়েছে, ডিজিটাল প্রিন্ট করা রয়েছে, বাট কালার গুলো যেগুলো আছে না, খুব আই ক্যাচি কালার, এটা যাচ্ছে ওকে 2250, দিস ওয়ান ইজ ওনলি 2250, দিস ইজ দ্য ব্লাউজ পিস। থ্যাংক ইউ মলি ম্যাম, থ্যাংক ইউ অশ্বিনী ম্যাম। ওকে, কি হলো, দুটো আলাদা কালার, ওটা কি কালার, ওটা একটু ওয়াইন কালার ছিল, আগেরটা না একটু ওয়াইন কালার ছিল, আর এইটা যাচ্ছে মারুন কালার। ঠিক আছে, দিস ইজ দ্য কালার, দেখুন এইটা না একদম ডার্ক একটা মারুন কালার যাচ্ছে, আগের যেটা আমি দেখিয়েছি ওটা একটু মারুন লাগছিল, বাট দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ওটা ওয়াইন ছিল। ঠিক আছে, ওটা কিন্তু একটু ওয়াইন টাইপের ছিল, কালারটা শুধু দেখুন, শাড়িটা দেখুন 2250, রেঞ্জ কিন্তু থাকছে ওনলি 2250, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। হোপফুলি সবকিছু ঠিকঠাক করে দেখা যাচ্ছে, আজকে একদম যতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটা শাড়ি সম্বন্ধে বলতে হবে, কালার অপশন কি আছে না আছে আপনারা বলবেন। ঠিক আছে, দেখুন এই শাড়িটা দেখুন, মানে দুর্ধর্ষ দেখতে, দুর্ধর্ষ বিউটিফুল দেখতে, অ্যাকচুয়ালি পিওর জেড ব্ল্যাক কালার, ওকে, জেড ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছে, একদম সফট একটা সিল্কের, অনেকটা মাশরুর মতন, বাট দিস ইজ নট মাশরু, একটু সফট একটা সিল্ক যাচ্ছে, বানারসি সিল্ক যাচ্ছে, দিস ইজ দ্য বর্ডার পোর্শন অ্যান্ড দিজ আর দ্য বুটাস, বিউটিফুল বুটা, মানে ছোট ছোট করে একদম সুন্দর করে বুটা করা রয়েছে, ডিজিটাল প্রিন্টের ওপর বর্ডার হবে গো, না বর্ডার হবে না, এইটা যাচ্ছে বর্ডারে আসে না, শুধুমাত্র বর্ডার হবে না মলি ম্যাম, পুরো এরকম ভাবেই প্রিন্ট আসবে, সেটা ভালো লাগবে না দেখতে। ওকে, দিস ইজ দ্য শাড়ি ব্ল্যাক ওয়ান, এই শাড়িটা না মানে টু মাচ গর্জিয়াস দেখতে, জাস্ট টু মাচ গর্জিয়াস, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ঠিক হ্যাঁ, ইয়ে যা রই হ্যায় ইসকা ব্লাউজ পিস, এর আগের মরুনটা বর্ণালি ম্যাম, এর আগের মরুনটা মানে ওকে, এইটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা দেখুন,
শাড়িটা যাচ্ছে পুরো এইরকম ভাবে, জাস্ট দুর্ধর্ষ দেখতে। রেঞ্জ বলো। 3350। ওকে, দিস ওয়ান ইজ অনলি 3350, জাস্ট ওয়ান্ডারফুল দেখতে, জাস্ট ওয়ান্ডারফুল। ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছে, শাড়িটার মধ্যে কি রয়েছে শাড়িটা হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এই শাড়িটার কি কোয়ালিটি রয়েছে। মানে মুঠোর মধ্যে চলে আসবে, মুঠি মে আ জায়েগি হোতি হ্যায় না, ও বালি বাত হ্যায় ইয়ে শাড়ি মে, টু মাচ গর্জিয়াস। যারা ভাবছেন বিয়েবাড়ির সিজনে একটা গর্জিয়াস ব্ল্যাক কালারের শাড়ি পরবো, গো ফর দিস ওয়ান। মানে এই শাড়িটা কিন্তু রিস্টক হওয়াটাও একটু ডিফিকাল্ট। এটার আরেকটা কালার দেখুন, অসাধারণ দেখতে। দিস ইজ দ্য শাড়ি, ওয়াও। এই কালারটা অ্যাকচুয়ালি কি রয়েছে বলতো? এটাও না একটু ওয়াইন টাইপেরই কালার রয়েছে, এটা কিন্তু মারুন নয়। মারুনটা আমি এখন দেখাতে পারবো না, বিকজ ওটা অলরেডি ওটা সোল্ড হয়ে গেছে কালকে, না মারুনটা নেই, বাট এটা কিন্তু একদম ওয়াইন কালার রয়েছে। দেখুন দুর্ধর্ষ দেখতে, মানে জাস্ট দুর্ধর্ষ শাড়িগুলো। না আমার মনে হচ্ছে কি আপনাদেরকে না মানে হাতে করে দেখাতে পারলে মনে হয় ভালো হতো, ওই রকম একটা ব্যাপার। ওকে, দিস ইজ দ্য শাড়ি, আ বিউটিফুল ওয়ান। দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ঠিক আছে, প্রাইস বলো। 3350, দিস ওয়ান ইজ অনলি 3350। মাচেন্টা কালার অশ্বিনী ম্যাম? নো ম্যাম, দিস ইজ নট মাচেন্টা কালার, একটু ওয়াইন, ইয়ে যো হ্যায় থোড়া সা ওয়াইন অ্যান্ড মাচেন্টা কা মিক্স হো সকতা হ্যায়। দারুন সুন্দর শাড়ি, থ্যাংক ইউ মলি ম্যাম, সত্যি সুন্দর। আমি দেখাচ্ছি বলে না, শাড়িটাই কিন্তু অদ্ভুত সুন্দর। মানে এগুলো সব হাতে পাওয়ার পর আপনারা বলবেন, প্রত্যেকের ফিডব্যাক চায়, প্রত্যেকের পিকচার চায়। ওয়াও, চেক দিস ওয়ান, কালারটা দেখুন, গ্রিন কালার যাচ্ছে। প্লিজ করে দেখাবো, প্লিজ করে দেখিয়েছি, অসম্ভব ভালো ফল রয়েছে, মানে কিছু বলার নেই, দুর্ধর্ষ দেখতে। ব্র্যান্ডি শেড দিস ওয়ান, ওকে হো সকতা হ্যায় অশ্বিনী ম্যাম, হ্যাঁ ব্র্যান্ডি শেড হো সকতা হ্যায়। শুনলাম, যেটা যখন দেবে সেটা আগে কমপ্লিট করে তারপরে দাও। ওকে, অ্যান্ড সি দিস ইজ দ্য লুক। ঠিক আছে, 3350, দিস ওয়ান ইজ অনলি 3350। কালারটা অদ্ভুত সুন্দর, একটা গ্রিন কালার। যাদের যেটা ভালো লাগছে আমি বলবো শুধু স্ক্রিনশট নিয়ে চটপট করে পাঠিয়ে দিতে হবে, বিকজ আগে স্ক্রিনশটটা নিয়ে রাখতে হবে, তা না হলে স্ক্রিনশট নিতে গিয়েও কিন্তু লেট হয়ে যাবে। আমি জানি এই শাড়িগুলোর কতটা ডিমান্ড রয়েছে। এটা যাচ্ছে পুরো ব্লাউজ পিসটা, অনলি 3350। ওয়াও, একটা খাড্ডি দেখাচ্ছি, খাড্ডিটা দেখুন, দুর্ধর্ষ খাড্ডি। ঠিক আছে, এটা কিন্তু একদম দুর্ধর্ষ খাড্ডি, আর আমি বলবো একদম এক্সক্লুসিভ। মানে এই ধরনের কালার কম্বিনেশন গুলো খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। একদম রেডের থেকে রানীর যে কালারটা না, এটার মধ্যে দুটো কালার রয়েছে, এটা রেড কালার অ্যান্ড নিচের পোর্শনটা যেটা যাচ্ছে ওটা কিন্তু পুরোটা রানী কালার। হেজি হচ্ছে, হেজি হচ্ছে, আচ্ছা সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু সবাই জানাবেন, হেজি হচ্ছে কি? না হলে হয়তো আমাদের মতো নেটওয়ার্ক প্রবলেম সবারই আছে, সেটার জন্য হতে পারে। বাট শাড়িটা দেখুন, তার আগে অদ্ভুত সুন্দর একটা শাড়ি, বোঝা যাচ্ছে কিনা আমাকে সেটাও একটু বলবেন। ওপরে পোর্শনটা যাচ্ছে পুরো রেড কালার, আর নিচের দিকটা যাচ্ছে একদম সুন্দর একটা রানী কালার। বাট রেড থেকে রানী কালারটা যেভাবে মিশে গেছে না, মানে কালারটা যেভাবে একটা কালার থেকে আরেকটা কালারে মিশে গেছে, সেই যে প্রসেসটা বা সেই ব্লেন্ডিং যে জায়গাটা, ওইটা অদ্ভুত, কেউ ধরতে পারবে না। মানে এতটা ভালোভাবে ব্লেন্ড হয়েছে কালারটা, আর সুপার গর্জিয়াস, একদম বিয়ে বাড়ি বলুন কি সামনে যাদের ম্যারেজ ফাংশন আছে, কি যাদের নিজেদের বিয়ে আছে, যে কোনো একটা টাইমে, যে কোনো একটা নিয়মের সময় বা যে কোনো একটা সময়ে এইরকম ধরনের একটা শাড়ি পরুন, মানে অদ্ভুত সুন্দর দেখতে। ওকে, পিওর খাড্ডি, ওকে, দিজ আর পিওর খাড্ডি বেনারসি শাড়ি। দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ইয়ে যা রই হ্যায় ইসকা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস ফর দিস ওয়ান 9850। দিস ওয়ান ইজ অনলি 9850। অসাধারণ, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। আর এইটা যেটা দেখাচ্ছি, জাস্ট এই কালারটাও দেখুন, ওয়াও কালারটা দেখুন,
এগুলো কিন্তু প্রত্যেকটাই শেডেড খাড্ডি রয়েছে, ওকে? শেডেড খাড্ডি রয়েছে, এখন ভীষণ ভীষণ ভাবে ক্রেজ যাচ্ছে শেডেড খাড্ডির। আমি শেডেড অর্গানজাও দেখাবো, বাট অর্গানজা মিন্স কোরা দেখাবো, সেটা আজকে না, আমি সানডেতে দেখাবো, ওটাও শেডেডে যাবে। একদম ঠিক আছে, ক্যারি অন। থ্যাংক ইউ মলি ম্যাম, থ্যাংক ইউ জিনাত ম্যাম, থ্যাংক ইউ অরুণিমা ম্যাম, সীমা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দেখুন কেমন লাগছে, দেখুন এই কালারটাও দেখুন, খুব ভাইব্রেন্ট একটা লাইফ, একটা হয় না একটা লাইভলি ফিলিং, সেই রকম একটা ব্যাপার রয়েছে। গ্রিন কালার আমি সবসময় বলি, স্পেশালি দিস গ্রিন কালার একটা অন্য রকম একটা ফিল আসে। কালারটা দেখুন, সি গ্রিন থেকে একটা লাইট গ্রিনের দিকে যাচ্ছে, কিন্তু পুরো কালারটার ব্লেন্ডিংটা দেখুন অদ্ভুত সুন্দর। 9850 ইজ দ্য প্রাইস এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। অল ওভার ইন্ডিয়া মে একদম ফ্রি শিপিং হ্যায়, সো জিসকো ভি চাইয়ে, ইএমআই ফেসিলিটি ইজ অলসো অ্যাভেলেবল, সো জিসকো জো ফেসিলিটি চাইয়ে আপ লোগ উঠা সকতে হ্যায়, সির্ফ এক হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, ঠিক হ্যায়, উসকে লিয়ে সবকো হি হোয়াটসঅ্যাপ করনা হ্যায়। ওয়াও, এই কালারটাও দেখুন, ভীষণ মিষ্টি একটা কালার। প্রথমটা খুব ডার্ক, একটা খুব ব্রাইট কালার দেখিয়েছি, তারপরে একটা একটু অন্যরকম কালার শেড, আর এইটা দেখুন, এটাও কিন্তু ব্রাইট, কিন্তু তার সাথে আমি বলবো খুব খুব সোবার আর একদম ইউনিক কালার কম্বিনেশন, অসাধারণ একটা পিঙ্কের সাথে অরেঞ্জের কম্বিনেশন যাচ্ছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ওকে? পিঙ্কের সাথে অরেঞ্জের কম্বিনেশন দুর্ধর্ষ দেখতে, একদম পিওর খাড্ডি জর্জেট বেনারসি যাচ্ছে। প্রাইস রয়েছে এটার ওনলি 9850, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট চটপট করে পাঠিয়ে দিতে হবে। এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে, না এটার পরে ওটা দিও না, দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা দাও, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে, 9850, দিস ওয়ান ইজ অনলি 9850, অদ্ভুত সুন্দর। এগুলো কিন্তু এখন একদম কি বলবো, লিমিটেড পিস অ্যাভেলেবল, বাট প্রি বুকিং ইজ অলসো অ্যাভেলেবল, প্রি বুকিং এর সময় লাগবে, প্রত্যেকটা কালারই কিন্তু হয়ে যাবে প্রি বুকিং এ, ওকে? ওকে, দ্য নেক্সট ওয়ান, শাড়িটা দেখুন, লিনেন বেনারসি আমরা প্রচুর দেখিয়েছি, বুটার সাথে দেখিয়েছি, ভেতরে পুরো অল ওভার শাড়িতে ছোট ছোট বুটা আছে, বাট ট্রাস্ট মি, এবার যে লিনেনটা আমি করিয়েছি একদম প্লেনের মধ্যে করিয়েছি, বিকজ এই লিনেনটার অনেক মানুষের অনেকের ডিমান্ড ছিল যে একটু প্লেনের মধ্যে এরকম একটা সুন্দর বর্ডার দেওয়া শাড়ি, সো তার থেকে লিনেন, সিল্ক লিনেনের থেকে অ্যাকচুয়ালি তার বেশি কিছু ভালো হতে পারে না, ওকে? দিস ইজ দ্য শাড়ি, আ বিউটিফুল ওয়ান, একদম জেড ব্ল্যাক কালার, ডিউ টু লাইট এন্ড ক্যামেরা কালার কিন্তু একটু ভ্যারি করতে পারে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে না, দিস ইজ জেড ব্ল্যাক কালার, সিঙ্গেল ফোল্ডে দেখাচ্ছি, আর সেই জন্যই লাইটের জন্য একটু ফেডেড লাগতে পারে দেখতে, বাট কালারটা কিন্তু একদম জেড, দেখুন এইটা যাচ্ছে পুরো শাড়িটা। আই হোপ কি পুরো শাড়িটার লুকটা দেখা যাচ্ছে, একটা লিনেন বেনারসি রয়েছে উইথ বিউটিফুল বেনারসি বর্ডার, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ইয়ে যা রই হ্যায় ইসকা ব্লাউজ পিস, খুব সুন্দর দেখতে, যে রেঞ্জে যাচ্ছে সেই রেঞ্জের মধ্যে এই লিনেন বেনারসি শাড়ি, ট্রাস্ট মি, একদম ট্রুলি পার্টি ওয়ার, যে কোনো বাঙালির এক্সট্রিম অকেশন, বিয়ে বাড়িতে পরে চলে যান, মানে অদ্ভুত সুন্দর লাগবে, ঠিক আছে, 2950, দিস ওয়ান ইজ অনলি 2950, ওয়াও। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা একদম হলদি ফাংশন যদি কারো থেকে থাকে সেইখানেও কিন্তু এই শাড়িটা অদ্ভুত সুন্দর যাবে, দেখুন একদম ব্রাইট ইয়েলো, ঠিক আছে, ব্রাইট ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে, তার সাথে যাচ্ছে এরকম বর্ডার, নিচের দিকে যে বর্ডারটা যাচ্ছে সেটা একটু ব্রড যাচ্ছে, এন্ড আপার বর্ডার যেটা আছে সেটা কিন্তু অনেকটা থিন বর্ডার আছে, ঠিক আছে। হ্যালো সীমা ম্যাম, দেখিয়ে শাড়ি দেখিয়ে, আর কোয়ালিটি তো আপ লোক বলেঙ্গে শাড়ি মিলনে কে বাদ, কি শাড়ি কা ক্যা কোয়ালিটি হ্যায়, ইটস আ ভাইব্রেন্ট ইয়েলো কালার, একদম প্রপার ইয়েলো শেড যাচ্ছে, দিস ইজ দ্য পল্লু পোর্শন, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ইয়ে যা রই হ্যায় ইসকা ব্লাউজ পিস, কত রয়েছে বলো, 2950, মানে 3000 এর মধ্যে এরকম একটা শাড়ি জাস্ট কি বলবো, অসাধারণ, 2950, অনলি দিস ওয়ান ইজ 2950, প্রত্যেকটা কালার মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ কালার, এবং সমস্তটা কালারটাই কিন্তু সবার খুব পছন্দের কালার হবে, দেখুন একদম চকলেট শেড যেটাকে আমরা বলি, চকলেটি শেড, সেই শেডের মধ্যে যাচ্ছে, দিস ইজ দ্য বর্ডার পোর্শন, দিস ইজ দ্য লোয়ার বর্ডার অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ইজ দ্য আপার বর্ডার,
ঠিক আছে, এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটার লুকটা। তোমার শাড়ি কি সীমা ম্যাম? আমি এটা সেমি তাসার পরেছি, 2250 রেঞ্জের। ওকে দেখুন, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ গর্জিয়াস দেখতে, বিকজ এটার মধ্যে না জারির সাথে টিস্যুর একটা মানে কি বলবো, লিনেনের একটা উইভিং রয়েছে, লিনেনের সাথে একটা জারির উইভিং রয়েছে, অ্যান্ড সেই কারণে ওটা দাও আগে, আর সেই কারণে কিন্তু ব্লাউজ পিসটা ভীষণ গর্জিয়াস দেখতে। ঠিক আছে, অনলি 2850 না 2950, পার্পল কালারটা দাও, 2950। ওয়াও, দেখুন পার্পল কালারের মধ্যে এই লিনেনটা দেখুন, এটাও ভীষণ সুন্দর দেখতে, কেমন লাগছে জাস্ট দেখুন, একদম ডিপ একটা পার্পল কালার, যেহেতু সিল্ক লিনেন একটা টেক্সচার রয়েছে। নাম্বার 14 ইজ অসম, থ্যাংক ইউ মলি ম্যাম। ম্যাম সেমি কটন সিল্ক গাদোয়াল দিখাও, ম্যাম দিখাওঙ্গি সালোনি ম্যাম, পিছলে দিন দিখাই দি, অল সব বুকড হো গয়া, আজ মে জো দিখাওঙ্গি ও কুছ দুসরা কালার হোগা, লেকিন মে দিখাওঙ্গি, কুছ তো মে জরুর দিখাওঙ্গি, ঠিক হ্যায়, ইসকে বাদ দিখাও। দেখিয়ে ইয়ে যা রহি হ্যায় পুরা সারি কা লুক, একদম পার্পল কালার কা হ্যায়, সিল্ক লিনেন বনারসি, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, অনলি 2950, দিস ওয়ান ইজ অনলি 2950। আই এম শোয়িং কালার অপশন, ইসকা বহু সারা কালার হতা হ্যায় অর কালার কাস্টমাইজ ভি হো জায়েগা, আগর আপ লোগো কো কোই ভি কালার চাইয়ে, প্রপার কালার শেড আগর আপ ভেজতে হ্যায় তো ফির হাম সব কালার কর সকতে হ্যায়, ঠিক হ্যায়, বহু সারা কালার হো জায়েগা। একদম শাদি কা সিজন আ রাহা হ্যায় তো দেখিয়ে, এক রেড দিখানা বনতা হ্যায়, ঠিক হ্যায়, একদম পিওর রেড কালার, কোনো মরুন নয়, কোনো ডার্ক কালার নয়, পুরোটা কিন্তু রয়েছে একদম পিওর রেড কালার। এনিথিং ইন হোয়াইট, আজকে কিছু হোয়াইটে আছে? হোয়াইট মে কোড়া দিখাওঙ্গি মে, আদারওয়াইজ আজ তো কুছ হোয়াইট মে নেহি হ্যায়, সামথিং ইন রানি কালার, রানি কালার মে মে দেখতি হু ম্যাম, আগর হোগা তো মে জরুর দিখাওঙ্গি, এন্ড থ্যাংক ইউ মলি ম্যাম ফর ইয়োর কনস্ট্যান্ট সাপোর্ট। দেখি ইয়ে সারি দেখিয়ে, পুরা রেড কালার মে জায়গা, একদম লাল টুকটুকে বেনারসির মতন দেখতে, শুধু একটু স্মার্ট লুকে বেনারসি, ঠিক আছে, লিনেন বেনারসি রয়েছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস 2950, দিস ওয়ান ইজ অনলি 2950, ঠিক আছে, থ্যাংক ইউ অরণিমা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, এত সাপোর্টিভ আপনারা এবং এতটা মানে কি বলবো সাপোর্ট করেন সব সময়, থ্যাংক ইউ। ওকে দেখুন, যারা বলছিলেন, যিনি বলছিলেন যে 1750 বালা সারি দিখানে কে লিয়ে ইতনা সারা কালার্স এন্ড পিসেস, মতলব হম লোগো কে পাস হ্যায় অভি, পিছলে দিন জো দিখাই থি সব সোল্ড আউট হ্যায়, ঠিক হ্যায়, উসকা জিতনা ভি পিসেস থা, অর আভি জো মে আজ দিখা রহি হু ইয়ে দুসরা কালার হ্যায়, দুসরা পুরা স্টক আয়েগা, ঠিক হ্যায়, দেখিয়ে কালার দেখিয়ে সারি কা, এন্ড প্রাইস, মতলব জিনকো মিলা হ্যায় উনকো, মতলব কিস কিস কো সারি মিলা হ্যায়, ফিডব্যাক দিজিয়ে কি ক্যা কোয়ালিটি হ্যায়, দিস ইজ সিল্ক বাই কটন, ওকে, দ্য মটেরিয়াল ইজ সিল্ক বাই কটন উইথ বিউটিফুল কন্ট্রাস্ট বর্ডার উইথ স্মল বুটাস ইন অল ওভার দ্য সারি, অ্যান্ড দ্য কালার ইজ রিয়েলি মানে কি বলবো একটু এক্সক্লুসিভ একটা কালার, আমি বলতে পারছি না, বাট এক্সাক্ট কালারই আসছে স্ক্রিনে, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 1750, দিস ওয়ান ইজ অনলি 1750, একদম চটপট করে যিনি আগে স্ক্রিনশট পাঠাবেন তার বুকিং এ কিন্তু কনফার্ম হবে এটা, এই সাইটের ক্ষেত্রে অন্তত পক্ষে এটা, কারণ এগুলোর কোনো প্রি বুকিং হবে না, ঠিক আছে। ওয়াও, আই এম শোয়িং আ বিউটিফুল কালার, একদম অন্য রকমের একটা কালার দেখাচ্ছি, কটন সিল্ক গাদোয়ালের মধ্যে কিন্তু একদম ডুয়াল টোনে দেখাচ্ছি এই কালারটা, শুধু কালারটা দেখুন ক্রস টোনে গেছে, ওকে, দুটো কালারের সুতো দিয়ে কিন্তু এটাকে বোনানো হয়েছে দেখুন, এন্ড দিস ইজ দ্য বর্ডার পোর্শন, অদ্ভুত সুন্দর দেখতে শাড়িটা, মানে লুকটাই একদম অন্য রকম, কটনের মতন একদম ম্যারমার করবে না, আবার সিল্কের একটা হালকা মানে কি বলবো একটা ফিনিশ রয়েছে, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ব্লাউজ পিস জো হ্যায় ওয়ো ভি একদম ডুয়াল টোন মে হ্যায়, এন্ড প্রাইস ইজ অনলি 1750। স্নেহা ম্যাম, আই হ্যাভ অলরেডি শোন অল দ্য কালার্স ম্যাম, জো মেরি সারি হ্যায়, মেরি সারি কা মানে সব কালার মানে দিখা দি হ্যায় ম্যাম, ওকে, ওয়াও, চেক দিস ওয়ান, আ বিউটিফুল ব্ল্যাক কালার, জিসকো জো কালার চাইয়ে, মতলব ফটাফট সে স্ক্রিনশট ভেজনা হ্যায়, দ্য ব্ল্যাক ওয়ান ইজ রিয়েলি গর্জিয়াস,
ব্ল্যাকের সাথে একদম রেড কালারের কম্বিনেশন যাচ্ছে, ছোট ছোট বুটা যাচ্ছে, কলকা বুটা যেটাকে আমরা বলি। 1750 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পল্লু অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। চটপট করে দেখাবো কারণ প্রচুর শাড়ি আছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে। ওয়াও, এই কালারটা জাস্ট দুর্ধর্ষ কালার, একদম কারোর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে বা যেরকম হয় আর কি, সবাই যারা গেস্ট হয় সবাই হলদির দিন সকালবেলা এরকম একটা ইয়েলো কালারের শাড়িও কিন্তু পরে ফেলতে পারেন, ঠিক আছে। এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা একদম ইয়েলোর সাথে ব্লু কালারের কম্বিনেশনে, খুব ব্রাইট, খুব ভাইব্রেন্ট কালার একটা। ওনলি 1750 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে। ওনলি 1750, 1750 টাকা দাম রয়েছে মাত্র এটা। ম্যাম, গোল্ডেন ইয়েলোতে ট্রান্সপোর্টেবল নয় এমন কিছু শাড়ি দেখান, দেখাচ্ছি ম্যাম, হাতের কাছে আছে অবশ্যই। কারা কি দেখতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে থাকুন, আমি চেষ্টা করব, যেহেতু আমি স্টোর থেকেই লাইভ করছি তো অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের শাড়িগুলোকে দেখানো, ঠিক আছে, আমার হাতের কাছে যেগুলো থাকবে। এই কালারটা দেখুন, এটাও ভীষণ সুন্দর কালার, বাট একটা কথা বলবো স্পেশালি এই কালারটার জন্য, এই কালারটা আমার মনে হচ্ছে স্ক্রিনে একদম চেঞ্জ হয়ে গেছে, একদম তুতে কালার লাগছে কি। এটা কিন্তু একটু অন্য রকম, একটু সি গ্রিন তুতে যে কালারটা হয় ঠিক সেই রকম একটা কালার যাচ্ছে, ঠিক আছে, সি গ্রিন তুতে। একটু চেঞ্জ হতে পারে, কোনো ডাউট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফটো চেয়ে নেবেন আপনারা, কি দেখে নেবেন, আমার মনে হয় কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না। বাট কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা কালার, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ওনলি 1750 ইজ দ্য প্রাইস, ওকে, 1750। আরেকটা ব্ল্যাক, ওয়াও, দেখুন আরেকটা ব্ল্যাক দেখাচ্ছি, ব্ল্যাকটা না মানে কি বলবো, অদ্ভুত সুন্দর লাগে ব্ল্যাকের সাথে, কিন্তু এইটা যাচ্ছে একদম বুটার মধ্যে, ঠিক আছে, বুটাতে যাচ্ছে। তুমি মহাবলীটা দেখিয়ে দিও, আর রেড কালারের শাড়ি দেখান, রিয়া ম্যাম দেখিয়ে দিয়েছি রেড কালারের শাড়ি একটু আগেই, জাস্ট একটা দেখিয়েছি ম্যাম, রেকর্ডেরটা একটু দেখবেন। আর সিল্ক লিনেন বেনারসি সম্বন্ধে বলবো, প্রি বুকিং অ্যাভেলেবেল, কত পিসেস আপনাদের চাই মানে কি বলবো, 50 পিসেস যদি কারো চায় আমি দিয়ে দেবো, ঠিক আছে। সিল্ক লিনেন বেনারসি, দেখুন এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে। আরেকটা কথা বলবো একটু, কখনোই আমাদের লাইভে বলা হয় না সেটা, হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্বর্ণা বুটিকে, তার কিছু রুলস রেগুলেশন আছে। সো যারা হোলসেলে শাড়ি নিতে চান, যারা আমাদেরকে অনেক মেসেজ করেন এবং কল করেন, আমি সবাইকে বলবো তারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনাদের রুলস রেগুলেশন বলে দেওয়া হবে, হোলসেল ফ্যাসিলিটি অলসো অ্যাভেলেবেল, ঠিক আছে, ওকে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দুর্ধর্ষ একটা কালার কম্বিনেশন, ওনলি 1750, দিস ওয়ান ইজ ওনলি 1750। ওয়াও, শাড়িটা দেখুন কি অদ্ভুত সুন্দর, জাস্ট দেখুন, মহাবালিপুরম প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর কোয়ালিটি, প্রচুর টেক্সচার আছে, এক একটা টেক্সচার এক এক রকমের হয়, বাট লুক কিন্তু সেম থাকে, ঠিক আছে। তোমার শাড়ি কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ রিয়া ম্যাম। এগুলো কি শাড়ি চন্দনা ম্যাম, কোনটা? ওটা সিল্ক কটন গাদোয়াল রয়েছে ম্যাম, ম্যাম ইসমে প্যারেট গ্রিন দিখা দিয়েছে, নেহি হ্যায় সালোনি ম্যাম, ওকে, দেখুন সুপার সফট কোয়ালিটি, ঠিক আছে, হ্যাঁ, সুপার সফট কোয়ালিটিতে যাচ্ছে কিন্তু মহাবালিপুরম, অ্যান্ড দ্য কালার ইজ ডার্ক পার্পল কালার, একদম ডার্ক একটা পার্পল কালারে যাচ্ছে, রব এসছে মনে হয়, দেখো ডার্ক পার্পল কালারের সাথে যাচ্ছে, এইরকম একটা সুন্দর গোল্ডেন কালারের জারি দিয়ে, জাস্ট দেখুন এরকম একটা সার্কেল মোটিভ করা রয়েছে, আর এটা কিন্তু পুরোটা কিন্তু একটা উইভিং যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ দ্য ব্যাক পোর্শন, দিস ইজ ফুললি উইভিং, একদম সুন্দর করে জাস্ট উইভটা করা হয়েছে, আর এইটা যাচ্ছে পুরো শাড়ির লুকটা, টু মাচ স্মার্ট দেখতে, একদম পিওর পাট্টু কাঞ্জিভরম সিল্ক শাড়ি যেটা লুক হয় ঠিক সেইটার আর কি অনুকরণে এটা করা হয়েছে, মহাবালিপুরম বলা হয়। অ্যান্ড সি, দিস ইজ দ্য শাড়ি, বিউটিফুল ওয়ান, 1850, ওকে, দিস ওয়ান ইজ ওনলি 1850, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ব্লাউজ পিস ইসকা পুরা প্লেন আয়েগা, আপ লোক কুছ দুসরা ব্লাউজ কে সাথ ভি পেহেন সকতে হ্যায়, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওনলি 1850, ওকে। দ্য নেক্সট কালার, কোই বোল রহে থে কি রানি কালারের শাড়ি দেখানোর জন্য, রানি কালার কা শাড়ি মে এক দিখা রহি হু,
साड़ी का लुक देखिए, सुपर्ब, जस्ट सुपर्ब। माने এই রেঞ্জে এরকম একটা শাড়ি হয়, 1850 রেঞ্জে এরকম সুন্দর একটা রানী কালারের শাড়ি জাস্ট ভাবা যায় না, ঠিক আছে? এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা, only 1850 and the color is perfect রানী কালার। আমার মনে হয় আপনারা ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন, কালারটা ঠিক কালার আসছে তো। And this is the blouse piece, ঠিক আছে? একদম প্লেন মে ব্লাউজ পিস আয়েগা, only 1850, প্রত্যেকটা কালার একটা অদ্ভুত সুন্দর কালার দেখাচ্ছি, and this is very uncommon color shade, ঠিক আছে? ডুয়াল টোনে রয়েছে এই পুরো শাড়িটা, অদ্ভুত সুন্দর একটা কালার টোন দেখাচ্ছি। এটার কোনো প্রি বুকিং হবে না, এই শাড়িগুলো প্রচুর হয়ে যাবে বাট কোনো প্রি বুকিং হবে না, কালার সেম আসাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? শাড়িটা দেখুন কার কার ভালো লাগছে, এই কালারটা অদ্ভুত সুন্দর কালার, আমি এক্সপ্লেনই করতে পারবো না যে কি কালার রয়েছে শাড়িটার। দিস ইজ দ্য কালার, জাস্ট ওয়াও, দেখতে একদম গোল্ডেন কপার একটা জরির মধ্যে দিয়ে পুরোটা, ঠিক আছে? পুরোটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে, আটকে গেছে, দাঁড়াও। আচ্ছা ওকে, এইটা যাচ্ছে কিন্তু কালারটা টু মাচ স্মার্ট দেখতে, মানে কিছু বলার নেই এই শাড়িটার সম্বন্ধে। আমি জানি আমার প্রচুর ভিউয়ার আছে যাদের টেস্টটা একটু অন্য রকম, তারা কিন্তু এই শাড়িটার থেকে চোখ সরাতে পারবেন না। অদ্ভুত সুন্দর একটা কালার কম্বিনেশন, দিস ইজ দ্য পল্লু, ফুললি জারি উইভিং পল্লু, বিউটিফুল শাড়ি, বিউটিফুল কোয়ালিটি, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে? 1850, নাও অনলি ইটস 1850, জাস্ট চেক দ্য নেক্সট কালার, ওয়াও, কালারটা দেখুন, একদম একটা অদ্ভুত সুন্দর কালার যাচ্ছে। এই কালারটার মধ্যেও একটু ডুয়াল টোন রয়েছে বাট কি কালার আমি বলতে পারবো না, একটা ব্লু এর সাথে না একটা ব্ল্যাকের একটা টানা বানা রয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ডিজাইন, ভেরি স্মার্টলি ডিজাইন, এরকম একটা স্কোয়ার শেপের একটা ডিজাইন যাচ্ছে, সেটাও কিন্তু ফুললি উইভিং এ যাচ্ছে, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো শাড়িটা, অদ্ভুত সুন্দর। দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড ব্লাউজ পিস একদম প্লেন মে আয়েগা, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে? অনলি 1850, 1850, এটার আরো প্রচুর কালার হবে, একটু সময় লাগবে বাট আজকে যে কালার গুলো দেখাচ্ছি অদ্ভুত সুন্দর সব কালার কম্বিনেশন, যাদের যেটা ভালো লাগছে জাস্ট চটপট করে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে। ওয়াও, এই কালারটা দেখুন, এটা কি কালার বলো তো সুপর্ণা, একটু এটার মধ্যেও না একটু ক্রস টোন রয়েছে, মানে একটু মরুনের সাথে একটা অন্য কালারের থ্রেড রয়েছে, ব্লু এর একটা টোন রয়েছে, আগেন ইটস আ ডুয়াল টোন, আর এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ডিজাইনটাও যাচ্ছে অদ্ভুত সুন্দর। এই শাড়িগুলোকে না খুব সুন্দর করে স্টাইল করে পরা যায়, আর এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? ইয়ে যা রই হ্যা ব্লাউজ পিস, অনলি 1850, হ্যাঁ ইয়েলোটা দেখিয়ে দাও, একটু ইয়েলোর মধ্যে সবাই বলছিলেন শাড়ি দেখানোর জন্য, সেমি খাড্ডি দেখিয়ে, ঠিক আছে? সেমি খাড্ডি, হ্যাঁ ইয়েলো হাউস ক্যাপ্টেন, ঠিক আছে ওকে, দিস ইজ দ্য শাড়ি, ঠিক আছে? এইটা যাচ্ছে সেমি খাড্ডিতে, অদ্ভুত সুন্দর দেখতে এই শাড়িটা, সব কালার সোল্ড আউট হয়ে গেছে, এই একটা কালারের মাল্টি পিসেস থেকে একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিলাম, বাকি কালার আমি কিছুদিন পর দেখাবো, ঠিক আছে? জাস্ট দেখুন শাড়িটা, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি, মানে সুপার সফট, এটাও একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে দুর্ধর্ষ দেখতে, দিস ইজ দ্য শাড়ি, ঠিক আছে? আর ইয়ে যা রই হ্যা ইসকা ব্লাউজ পিস দেখিয়ে, ইসকা ব্লাউজ পিস দেখিয়ে, কতটা 2850, ওকে, দিস ওয়ান ইজ অনলি 2850, সেমি খড্ডি হ্যায়, পুরা জাল ওয়ার্ক মে হ্যায়, শাড়ি কা ক্যা কোয়ালিটি হ্যায় সবকো, জিসকো মিলা হ্যায় উসকো পতা হ্যায়, আর জিনকো নেহি মিলা হ্যায়, জিনহোনে নেহি লিয়া হ্যায়, ম্যা বোলুঙ্গি ইয়ে সব শাড়ি লেকে আপ লোগ ট্রাই কর সকতে হ্যায়, ঠিক হ্যায়? ওকে, একটা অর্গানজা দেখাচ্ছি, যারা প্রচুর চেয়েছিলেন এই গ্রিন কালারের অর্গানজাটা, এটা কিন্তু রিস্টক হয়েছে, সো যারা আগের বার পাননি, আগের দুবার তিনবার পাননি, তাদেরকে বলবো আজকে যদি তারা থেকে থাকেন লাইভে, সো ইউ ক্যান টেক আ স্ক্রিনশট, অসাধারণ একটা সেমি অর্গানজা যাচ্ছে, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, রেঞ্জ বলো, ওকে, অ্যান্ড দিস ওয়ান ইজ অনলি 3650,
ওকে 3650। এন্ড দ্য নেক্সট কালার যেটার স্টক হয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার। হ্যাঁ দেখেছি তো আমি, এটা দেখা যাচ্ছে তোমাকে আয়নাতে, যাও। ওকে সবাইকে বলবো একটু রিয়াকশন দিতে, সবাই কোথায় চুপচাপ করে সবাই শাড়ি দেখছেন, একটু রিয়াক্ট করবেন প্লিজ। এটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, ঠিক আছে, একদম মিল্কি হোয়াইট কালার, অর্গানজা দেখাচ্ছি, সেমি অর্গানজা দেখাচ্ছি, মিল্কি হোয়াইট কালার উইথ বিউটিফুল এমব্রয়ডারি, পুরোটা রয়েছে এরকম সুন্দর করে থ্রেড এমব্রয়ডারি করা। অ্যান্ড তার সাথে যে ব্লাউজ পিসটা যাচ্ছে ওটা কিন্তু একদম মানে কি বলবো পিওর মিল্কি হোয়াইট কালারে যাচ্ছে, আপনাদের যেরকম খুশি ব্লাউজ দিয়ে পরতে পারেন, বাট হোয়াইটের সাথে হোয়াইট পরলে তার লুকটা একটু অন্যরকম আসে, আমি বলবো এটা দিয়েও পরতে পারেন, ঠিক আছে। যেহেতু অর্গানজা আপনারা স্লিভলেসও ট্রাই করতে পারেন, আদারওয়াইজ অন্যরকম করেও ব্লাউজটা বানাতে পারেন, ভীষণ সুন্দর দেখতে। 3650, ওকে, রিস্টক হয়েছে, যাদের চাই যাদের ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে। কটা শাড়ি হলো এর? ওকে সি, প্রচুর টিস্যু রিকোয়ারমেন্ট আছে, সো যারা আগের দিনকে আমি টিস্যু দেখাইনি বা দেখাতে পারিনি, সো আজকে আমি বলছি যারা টিস্যু চেয়েছিলেন টিস্যু কিন্তু অলরেডি এসে গেছে আবার। সো দেখুন এইরকম একটা পার্টি সিজনে কিন্তু যারা ভাবছেন একটু ডার্ক কালার পরবেন না, এই ধরনের লাইট প্যাস্টেল শেডেও কিন্তু অদ্ভুত সুন্দর লাগে এবং অদ্ভুত সুন্দর ভাবে সাজা যায়। এটা যাচ্ছে একদম পিচি একটা ব্লাশ, যে পিচ কালারটা হয় ব্লাশ পিঙ্ক কালারটা হয় ওই রকম একটা কালার যাচ্ছে, ফুললি হ্যান্ড কাটদানা ওয়ার্ক রয়েছে, পার্ল বিড অ্যান্ড কাটদানা দিয়ে পুরোটা ওয়ার্ক রয়েছে, আর ব্যাক পোর্শনটা কিন্তু পুরো এরকম করে কাপড় দিয়ে পুরোটা স্টিচ করা রয়েছে যাতে কোনো রকম স্টিচিং এ কোনো রকম কোনো অসুবিধা না হয়। অদ্ভুত সুন্দর শাড়িটা দেখতে, টিস্যুর মধ্যে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য ফল, বহুত খুবসুরত সা ফল হতি হ্যায় ইয়ে শাড়ি কা, দিস ইজ দ্য লুক, ওকে। আর ইসকা ইয়ে যা রে হ্যায় ইসকা ব্লাউজ পিস কত, ওকে, অ্যান্ড দিস ওয়ান ইজ ওনলি 7550, 7550, দেখিয়ে ইয়ে যা রে হ্যায় ইসকা ব্লাউজ পিস, ঠিক হ্যায় ইয়ে হ্যায় ইসকা ব্লাউজ পিস 7550, 5850টা, ওকে। ये वाली टिश्यू देखिए, ये टिश्यू का बहुत डिमांड रहता है, बहुत बार हमने दिखाया है, बहुत बार स्टॉक हुआ है, लेकिन ये टिश्यू आप लोगों को बहुत पसंद है, जिन लोगों को पार्टी वेयर साड़ीज पहनना मतलब पहनना पसंद है, ठीक है। कमेंट तो देखते बच्ची ना, ओके, লাঞ্চ করতে করতে তোমার লাইভ দেখছি তাই রিয়াক্ট করতে পারছি না, আমার না ফোনটাতে কমেন্ট আসছে না, আমি অনেকের কমেন্ট তাহলে মিস করে গেছি। একদিন গাদওয়াল আর বুটি কাতান দেখিও প্লিজ, দেখাবো তো তানিয়া ম্যাম, খুব শিগগিরই দেখাবো। থ্যাংক ইউ মধুমিতা দি, পিওর কাতান অ্যান্ড পিওর কোড়া দেখিও, অবশ্যই দেখাবো, সানডে লাইভ কাউকে মিস করতে বারণ করবো, সানডেতে একদম ধামাকাদার কোড়া থাকবে, তসর থাকবে, কাতানও থাকতে পারে, মটকা থাকবে, সো সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকবে, সবাইকে বলবো জয়েন করতে, খুব ভালো কালেকশন, বাংলাদেশি ঢাকায় আর সেমি খাদ্দির ওপর লাইভ হলে ভালো হয়। সমষ্টি ম্যাম মানডেতে ঢাকায়ের ওপরে লাইভ হবে, মানডেতে আমাদের হয় না লাইভ, বাট আমি লাইভ করব মানডেতে, হয়তো মোস্ট প্রবাবলি আমরা আপডেট দিয়ে দেবো বিকেল 4টে থেকে কি 4:30 থেকে, এরকম হতে পারে মানডেতে লাইভ, আর ওদিনকে দেখাবো ঢাকায়ের কালেকশন, সব ধরনের মিলিয়ে মিশিয়ে ঢাকায় থাকবে, বাংলাদেশি ঢাকায়, আমাদের বেঙ্গলের ঢাকায়, প্রচুর ঢাকায় দেখাবো। হ্যালো মিঠু ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, ইয়ে কিতনি হ্যাঁ আপি সিং মিশ্রা, কোন সা সারি ম্যাম, দিস ওয়ান ইজ 5850 ম্যাম, ওনলি 5850, ওকে, জো মে দিখা রহি হু ইয়ে বালি সারি, এ টিস্যু হ্যায় এন্ড টিস্যু কে উপর পুরা হ্যান্ড ওয়ার্ক হ্যায়, দেখিয়ে পুরা এসে কটদানা কা ওয়ার্ক জায়গা, দিস ইজ দ্য ব্যাক পোর্শন, আর ইসমে ছোটা ছোটা জিরো সাইজ সিকুইন পুরা বিঠায়া হুয়া হ্যায়, আর ইয়ে পার্ল কা কাম হ্যায়, ঠিক হ্যায়, পার্ল বিটস কা কাম হ্যায়, ঠিক হ্যায়, এন্ড দিস ইজ দ্য সারি, অসাধারণ দেখতে, ওনলি 5850, কালারটা না যাচ্ছে একদম লাইট একটা ব্লু এর টোন থাকে, টিস্যুর কালার বোঝা যায় না আর বোঝানোও যায় না, সো হোপফুলি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেইটাই কিন্তু এক্সাক্ট কালার, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, খুব সুন্দর দেখতে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস 5850,
साड़ी इतनी सुंदर है कि कमेंट करने की याद नहीं रहती। अश्विनी मैम लेकिन थोड़ा सा कमेंट करना होगा, आप लोगों को पता है ना, आप लोग कमेंट करेंगे तभी सब सभी के पास नोटिफिकेशन जाएगा। सो इतना तो आप लोगों को करना है, साड़ी भी देखना है और कमेंट भी करना है मैम, ठीक है। दिस इज द ब्लाउज पीस 5850। वाओ ये कलर का देखो, ये कलर देखिए, ये कलर भी ना बहुत स्वीट सा कलर है। एक्चुअली टिश्यू में ये वाली कलर सबसे खूबसूरत लगती है, ये एंड गोल्डन। गोल्डन तो नहीं है, इतना ज्यादा डिमांड रहता है, रहता ही नहीं है, ठीक है। सी ये जा रही है इसका वर्क एंड दिस इज द मटेरियल। एक पेल शेड ऑफ पिंक जो दी बोली सही रकम एक लाइट पिंक रोचे, बट तार मध्य एक शाइन रोचे बिकज अब टिश्यू वीविंग, ठीक है। गोल्डन टिश्यूर मतन एक वीव करा रही है ऑर्गेंजार साथे, एटा जाच्छे पुरो शाड़ीटा, अद्भुत सुंदर देखते, ट्रूली पार्टी वेयर 5850। दिस इज द ब्लाउज पीस, ये जा रही है इसका ब्लाउज पीस, ठीक है 5850। वाओ लिनेन बनारसी का एक कलर छूट गया था जो मेरी मतलब सबसे पसंद की कलर है अभी लिनेन बनारसी का नाम, ऑरेंज कलर, ठीक है। ये फर्स्ट टाइम मतलब फर्स्ट टाइम मैं नहीं बोलूंगी, मैं बहुत पहले इसको की थी, लेकिन अभी ये कलर मुझे बहुत पसंद आ रही है, ठीक है। इस विंटर में ना थोड़ा ब्राइट कलर्स अच्छा लगता है, देखिए ऑरेंज कलर है, जिनको चाहिए ऑरेंज, बहुत खूबसूरत सा ऑरेंज है। और जिसको ये साड़ी मिलेगी मतलब मुझे एक थैंक्स तो जरूर बोलेंगे, क्योंकि कलर इतना सुंदर है ना, सामने से मैं क्या बोलूं, दिस इज द लुक, ठीक है। 2950 लिनेन बनारसी ऑरेंज कलर में है विथ परफेक्ट जरी बॉर्डर, खूब सुंदर देखते, खूब भालो फॉल, और सब थेके जेटा बड़ो ब्यापार सेटा होच्छे खूब स्मार्ट शाड़ी, ठीक आछे। एटा जाच्छे पुरो शाड़ी लुकटा, बोलो एटा कत, 2950 विथ ब्लाउज पीस, देखिए ये जा रही है इसका ब्लाउज पीस, ठीक है। ओके ओ टिश्यूटा दिले ना, ओके ओके। কেউ একজন বলছিলেন রানী কালারের শাড়ি দেখানোর জন্য, তো হাতের কাছে একটা শিবরী তসর পেয়েছি, এই রানী কালারের শাড়িটা দেখুন, অদ্ভুত সুন্দর দেখতে, ঠিক আছে, অদ্ভুত সুন্দর। যারা চেয়ে চেয়ে পাননি, এই শাড়িগুলো না খুব সময় লাগে, ভীষণ সময় লাগে এক একটা কালার ডিস্টার্ব করতে। তো আমার মানে এই শাড়িটা যিনি আমাকে বানান বা বানিয়ে দেন, তাকে আমার বলাই থাকে যে যখনই যে কালার স্টক হবে বা যেটাই রেডি হবে সেটাই আমার কাছে যেন চলে আসে। তো দেখুন এই শাড়িটা দেখুন, শিবরিতে যাচ্ছে, অদ্ভুত সুন্দর দেখতে, একদম রানী কালার বলবো না ঠিক এটাকে, একটু মরুন রানী একটা মিক্স আপ কালার, বাট যেটাই আছে খুব সুন্দর একটা কালার, ওকে, উইথ অরিজিনাল মিরর ওয়ার্ক। ইয়ে জো হ্যায় না পুরো অরিজিনাল মিরর ওয়ার্ক হ্যায়, ইসমে কোই ফয়েল মিরর নহীঁ হ্যায়, হেভি বর্ডার হ্যায়, পিওর তসর হ্যায়। আর ইয়ে যা রহি হ্যায় ইসকা ব্লাউজ পিস, দেখিয়ে ইসকা ব্লাউজ পিস কা জো হ্যায় না डिजाइन देखिए, कितना सोबर सा लुक है, बहुत सारे लोगों ने लिया है, फोटो भी सेंड किया है, हमने पोस्ट भी किया है, देखिए साड़ी का लुक देखिए। रेंज बोलो 9550, दिस मन इज ओनली 9550। मैं इसका फॉल दिखा रही हूं, तसर एकदम सिल्क मार्क सर्टिफाइड तसर है, ठीक है। तसर का बहुत सारा वेरिएशन एंड बहुत सारा कलेक्शन आप लोगों को शरण्या बुटीक में मिलेगी, मतलब एक्सक्लूसिव तसर। और मैं बहुत जल्द अनाउंस करूंगी हम लोगों का, जरा কল্যাণীতে থাকেন, যারা কল্যাণীর আশেপাশে থাকেন, তাদের সবাইকে বলবো খুব শিগগিরই আসছে বঙ্গ সংস্কৃতি উৎসব। সো যারা যারা ভিজিট করবেন অবশ্যই এবার সবার সাথে দেখা হবে, আর সবার সাথে প্রচুর গল্প হবে, তারপরে তো শাড়ি আছেই, বঙ্গ সংস্কৃতি মেলাতে কিন্তু আসছি আমরা, ঠিক আছে। এবার শরণ্য বুটিক থাকছে বঙ্গ সংস্কৃতি উৎসবে, সো কোনোভাবে মিস করা যাবে না। যারা স্টোরে আসতে পারেননি মেলাও দেখে যাবেন, শাড়িও দেখে যাবেন, শরণ্য বুটিকে কি শাড়ি আছে আর কি কালেকশন আছে সবাইকে দেখে যেতে হবে। এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা, ঠিক আছে 9550, দিস ওয়ান ইজ ওনলি 9550। আমারটাতে কমেন্ট আসছে না, ওকে একটু কমেন্ট পড়ে নি, এই ফোনটাতে কি সমস্যা হয়েছে কমেন্ট দেখতেই পাই না। ইয়োর শাড়ি পিপি শাইলা ম্যাম, মেরি শাড়ি কা প্রাইস হ্যায় ওনলি 2250। মিঠু ম্যাম থ্যাংক ইউ সো মাচ, ম্যাম থ্যাংক ইউ, শর্মিষ্ঠা ম্যাম, দিদি সেমি কাতান হবে দেখাবে, দেখাবো শ্রাতি ম্যাম, সেমি কাতান কা জো ডিজাইন মে দিখাউঙ্গি আর জো কালার অপশন মে দিখাউঙ্গি শায়দ হি কোই দিখা পায়েগা,
मैं बहुत जल्द दिखाऊंगी, नेक्स्ट वीक दिखाऊंगी, सब आ चुका है। ठीक है, हेलो रिंकी मैम, ओके, थैंक यू सो मच ऑल ऑफ यू कि আপনারা এত সাপোর্টিভ এবং এত সাপোর্ট করেন। সবাইকে বলবো একটু রিয়াকশন দিতে থাকতে হবে, এবং সেটা দিলে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালো লাগে, স্ক্রিনটাও দেখতে ভালো লাগে। ঠিক আছে, এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, দারুণ খবর এটা, একদম শর্মিষ্ঠা ম্যাম, আশা চাই চাই। ঠিক আছে, বঙ্গ সংস্কৃতি উৎসবে প্রত্যেককে ভিজিট করা চাই যারা কল্যাণী আর কল্যাণীর আশেপাশে থাকেন। সো যারা এখনো ভাবছেন যে না স্টোরে অনেক সময় এসে আসা হয় না, কল্যাণীতে থেকেও আমাদের অনলাইনে সবাই শাড়ি নিয়ে অভ্যস্ত, তো সবার সাথে এবার একটু অফলাইনে যোগাযোগ হবে এবং অফলাইনে সবার সাথে দেখা হবে, কথা হবে। বঙ্গ সংস্কৃতি উৎসবে থাকছি আমরা, আর কত নম্বর স্টলে থাকছি সেটা আমি পরে বলে দেব, বাট কত, ঠিক আছে, আর বঙ্গ সংস্কৃতি উৎসবে থাকবে আরো নতুন চমক, তো সবাইকে আসা চাই। এইটা যাচ্ছে, ঠিক আছে, দিস ইজ দ্য সারি, আ বিউটিফুল তাসার, ডিজাইনার তাসার উইথ বিউটিফুল হ্যান্ড ওয়ার্ক, অসাধারণ দেখতে, একদম ইয়েলো কালারের সাথে থাকছে পুরো শাড়িটা, একদম এক্সক্লুসিভ তাসার, আর এইটা যাচ্ছে পুরো শাড়ির লুকটা। ওকে, রেঞ্জ বলো, 15,550, and all the tassar silk sarees are with silk mark certified. প্রত্যেকটা তসর কিন্তু একদম অথেন্টিক, এবং কি বলবো, শরণ্যা বুটিকের একদম রেজিস্টার্ড সিল্ক মার্কের সাথে পাবেন, সো সেইটাই কিন্তু অথেন্টিকেশনের আরেকটা পরিচয় বা প্রমাণ, যেটাই বলবেন। ঠিক আছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, 15,550, ওকে ওকে, কারা কারা আসবেন অবশ্যই জানাবেন কিন্তু আমাকে, ঠিক আছে, আমরা লাইভে আসতেই থাকবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট ইয়েস, যত টাইম এগিয়ে আসবে সবাইকে বলতে হবে কারা কারা আসছেন, আমি প্রতিদিন থাকবো মেলাতে, সো ভীষণ একটা অন্যরকম ফিল আমি জেনারেলি করি না, বাট প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল, এবং কল্যাণীর লোকজনদের যারা আমার খুব শুভাকাঙ্ক্ষী তারা আমার প্রচুর বলেছে, তো ভাবলাম যে সত্যি তো শরণ্যা বুটিকের স্টক বা শরণ্যা বুটিকের কালেকশন শুধুমাত্র যারা অনলাইনে আছেন তারা তো দেখেনি, বাট অফলাইনেও যারা আছেন তাদেরকেও জানতে হবে যে শরণ্যা বুটিকে কি কালেকশন আছে। ওকে, এইটা যাচ্ছে নেক্সট ওয়ান, আ বিউটিফুল ডিজাইনার তাসার, শাড়িটা দেখুন মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত, একটা ব্লু কালার, বাট দিস ব্লু কালার ইজ ভেরি আনকমন ব্লু, একদম মানে কি বলবো, ডার্ক নেভিও হবে না, আবার রয়েলও নয়, একটা ইঙ্ক টাইপের একটা অদ্ভুত সুন্দর ব্লু রয়েছে, আর তার সাথে এইটা যাচ্ছে পুরোটা কিন্তু মেশিন এমব্রয়ডারি, বাট তবু আমি বলবো মেশিন এমব্রয়ডারি হলেও শাড়ি লুকস ভেরি ক্লাসি। ঠিক আছে, এই শাড়িটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর একটা ক্লাসি লুক রয়েছে, তসরের কোনো মানে কি বলবো সময় হয় না, কোনো বয়স হয় না, যারা তসর লাভা তারা জানেন যে তসর পরলে কতটা অন্যরকম লাগে। দিস ইজ দ্য পল্লু অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, কত, 14,850, ওকে, 14,850, দিস ইজ দ্য ব্লাউজ পিস। আচ্ছা, এবার একটা চিকনকারি দেখাবো, যারা চিকনকারি চাইছিলেন একটা দুটোই দেখাবো, তাদের শুধু এই দেখানোর উদ্দেশ্য এটা, চিকনকারির এনি কালার, সিঙ্গেল কালারে আর ডুয়াল শেডে, মানে দুটো কালারে, ডাইতে, যে কোনো কালার আপনাদের চাই, যে কোনো কালার আপনারা আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন, আমরা জাস্ট কি বলবো 4 থেকে 5 দিনের মধ্যে ম্যাক্সিমাম রেডি করে দেব। ঠিক আছে, একদম নিজেদের হাতের মধ্যে রয়েছে, তো যে কোনো কালার কাস্টমাইজেশন কিন্তু হয়ে যাবে, তো যাদের যে কালারের চিকনকারি চাই একদম হোয়াটসঅ্যাপ করতে হবে, শুধু বলে দিতে হবে এই কালারটা চাই, ঠিক আছে, আর রেফারেন্স পিকচারও আপনারা পাঠাতে পারেন। দিস ইজ দ্য সারি, আ বিউটিফুল চিকেন কারি, জাস্ট কালারটা দেখুন, মিষ্টি একটা কালার, কমেন্ট আসছে না, সুষমা ম্যাম অনেকদিন পর লাইভ দেখতে পাচ্ছেন ম্যাম, আমার সত্যি এটাতে কিছু বলার নেই, মানে আমার নিজেরও ভীষণ ভীষণ ভাবে খারাপ লাগে, বিকজ আমরা প্রচুর মানুষকে জানানোর চেষ্টা করেছি যে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করেছি, আর আমাদের পুরনো পেজটা যে হ্যাক হয়ে গেছে, তো সেটা আমরা প্রচুর মানুষকে জানিয়েছি, কয়েক হাজার হাজার মানুষকে, বাট আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকেই অনেকে বুঝতে পারেননি, অনেকে জানতে পারেননি, এখনো এরকম প্রচুর হাজার হাজার মানুষ আছেন, আমাদের কাছে লিস্ট আছে সেই নামের এবং সেই নাম্বারে, যারা এখনো পর্যন্ত জানতেই পারেননি যে শরণ্যা বুটিকের আরেকটা পেজ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো সেইটাই একটা সমস্যা, হোপফুলি আস্তে আস্তে সবার কাছে নোটিফিকেশন যাবে, এবং যাদের কাছে যাবে আপনারাও একটু সবাই একটু শেয়ার করে দেবেন। ওকে,
দিস ইজ দ্য সারি, গ্রিন এর সাথে একটা পিচ পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু পুরো টোনটা যাচ্ছে। চিকেন কারি দেখাচ্ছি, শিফন জর্জেট এর মধ্যে মেশিন এমব্রয়ডারি। ট্রাস্ট মি, এখন ইদানিং কালে আমি দেখছি হ্যান্ডের থেকে মেশিন এমব্রয়ডারির ডিমান্ড অনেক অনেক বেশি, বিকজ শাড়িটার ফলটা একটা অন্যরকম আসে, লুকটাও একটা অন্যরকম আসে, ঠিক আছে। বাট হ্যান্ড এমব্রয়ডারি হয়, ওটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর কালার। যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন, ঠিক আছে। এটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা 6950, দিস ওয়ান ইজ অনলি 6950, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। দেখুন চিকেন কারিটা দেখুন, অদ্ভুত অদ্ভুত সব শেডস, কিন্তু আমি নেক্সট একটা লাইভে দেখাবো, ওকে, নেক্সট উইক আমি লাইভে দেখাবো চিকেন কারি প্রচুর কালার অপশন। সি এইটা যাচ্ছে কিন্তু নেক্সট ওয়ান, ওয়াও, টু মাচ এলিগেন্ট এন্ড টু মাচ সোবার, ঠিক আছে। খুব সোবার টেস্টের একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি, ক্রিমি অফ হোয়াইট এর সাথে একটা আইস ব্লু কম্বিনেশন, বা লাইট একটা স্কাই ব্লু টাইপেরও বলতে পারি, আমার কাছে এটা মনে হয় একটু লাইট স্কাই ব্লু টাইপের একটা কম্বিনেশন, ওকে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা, শাড়িটা প্লিটস করার পরে লুকটা কেমন আসবে সেটাও অবশ্যই দেখিয়ে দেবো। এইটা যাচ্ছে শাড়িটার লুকটা, দেখা যাচ্ছে আই গেস, ঠিক আছে, 6950, ঠিক আছে, এটা যাচ্ছে কিন্তু 6950। থ্যাংক ইউ মিঠু ম্যাম এন্ড রীতা ম্যাম, হোয়াইট আছে ম্যাম, এটার হোয়াইট আজকেও আমাদের ডিসপ্যাচ হয়েছে, সো হোয়াইট অলওয়েজ অ্যাভেলেবেল, ওটাকে ডাই করাতে হয়, তো আপনি বলবেন একটু সময় দেবেন ম্যাম, অবশ্যই পেয়ে যাবেন। আমি তো বলেই দিলাম যে প্রত্যেকটা কালার কাস্টমাইজেশন কিন্তু পসিবল চিকেন কারিতে, ঠিক আছে। দিস ইজ দ্য সারি, a beautiful one, 6950, and just check the blouse piece, a beautiful blouse piece, okay, ki bolo eta oi color ta tumi dauni mahabalipuram er, okay, semi katan keu ekjon bolchilen, kota hocche dekho to puja, okay, semi katan keu bolchilen, shai ta dekhun সেমি কাতান, ঠিক আছে, সেমি কাতান আমি নেক্সট উইক যেগুলো দেখাবো মানে মারাত্মক মারাত্মক, বাট এইটা কিন্তু একদম ফ্রম বেনারস এর সেমি কাতান, এইটা কিন্তু অনেকেই জানেন না, প্রচুর জায়গাকার সেমি কাতান হয়, দিস ইজ ফ্রম বেনারস, অসাধারণ দেখতে, অসাধারণ কোয়ালিটি, অসাধারণ বর্ডার, মানে পিওরের একদম জাস্ট রেপ্লিকা, দিস ইজ দ্য পল্লু এন্ড দিস ইজ দ্য লুক, ঠিক আছে, ইয়ে যা রই হ্যা পুরো শাড়ি কা লুক, অদ্ভুত সুন্দর দেখতে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, 4550, না দিস ইজ অনলি 4550, ওকে, আরেকটা দেখিয়ে দাও সেমি কাতান, এরপরে না একটা কোড়া দিও তো, এন্ড দিস ইজ দ্য নেক্সট কালার, গ্রিন কালার, ইয়ে গ্রিন কালার বহুত খুবসুরত লাগতি হ্যা, একদম মতলব মে ক্যা গ্রিন বলু ইসকো, একদম পারফেক্ট এমারেল্ড হ্যা, ঠিক হ্যা, ये जो ग्रीन है ना पूरा एकदम एमरल्ड ग्रीन कलर है, बहुत खूबसूरत है, विद ऑल ओवर एकदम बूटा है, छोटा छोटा करके बनारसी बूटा है, दिस इज द पल्लू पोर्शन एंड दिस इज द ब्लाउज पीस, 4550, दिस वन इज ओनली 4550, राइट। तो अभी मैं एक कोड़ा दिखाऊंगी, जस्ट देखिए ये वाली कोड़ा देखिए, कोड़ा का भी बहुत सारा वैरायटी है, बहुत सारा कलर ऑप्शन है, लेकिन एक बात है, कोड़ा जो होती है उसका जो कलर है वो कभी भी डार्क कलर में नहीं आएगा, और बनारसी कोड़ा जो होती है ना, ये एक बहुत मतलब अलग किस्म की साड़ी है, पहनने से और साड़ी का जो लुक है ना, ऐसे देखने से भी बहुत अच्छा लगता है। देखिए कोड़ा देखिए, एकदम पिंक कलर के साथ है, ऑल ओवर मल्टी कलर में पूरा जाल वर्क है, दिस इज द पल्लू पोर्शन एंड दिस इज द ब्लाउज पीस, ओई ओईटा কোথায় এরকম জিগজ্যাগটা, হ্যাঁ এটার অফ হোয়াইটটা কোথায়, অফ হোয়াইটটা আমার তো মনে হচ্ছে এখানে দিয়েছিলাম আমি, ওকে, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, দেখি ইয়ে, হ্যাঁ অফ হোয়াইটটা দেখো, অফ হোয়াইটটা, আর ইয়ে যা রই হ্যায় ইসকা ব্লাউজ পিস, ঠিক আছে, 2650, দিস ওয়ান ইজ অনলি 2650, মে ইয়ে বল সকতি হু, কোড়া জিস প্রাইস মে শরণ্যা বুটিক মে মিলেগা,
और कहीं पे भी नहीं मिलेगा, ये मैं बोल सकती हूँ, क्योंकि कोरा का जो है ना मतलब इतना सारा वैरायटी है। सो प्राइस इज आल्सो वेरी रिजनेबल हमने रखा है, सो ताकि सब ले सके, सबको कोड़ा मतलब बहुत अच्छा लगता है। ओनली 2650, दिस वन इज ओनली 2650, दिस इज द पल्लू पोर्शन एंड दिस इज द ब्लाउज पीस विच इज इन ब्रोकेट स्टाइल, ठीक है, ओनली 2650। अभी जो मैं कोड़ा दिखा रही हूं, देखिए ये कोड़ा का डिजाइन देखिए कितना ज्यादा खूबसूरत है, कितना ज्यादा खूबसूरत है, मैं समझा नहीं पाऊंगी क्योंकि मुझे लगता है सामने से दिखाने से बहुत अच्छा होता। ये जो कलर है पूरा कोरा जो कलर होता है, मतलब साड़ी का जो प्योर कोरा का जो तसर कलर जो होता है वो वाली कलर है, और उसमें पूरा ये गोल्डन जरी का जो जिगजैग जो पैटर्न है ना, ये पूरा वीविंग में है, ठीक है। साड़ी का लुक बहुत खूबसूरत है, बहुत ही ज्यादा खूबसूरत है। অর্পিতা ম্যাম এতদিন পাইনি কেন তোমায় দিদি? আমি ছিলাম অর্পিতা ম্যাম, আমি ছিলাম, আমি একদম যেখানে ছিলাম সেটাতেই আছি। প্রতিদিন আমাদের লাইভ হয়েছে, আমাদের খুব কম লাইভ মিস মিস করেছি বা আমরা বন্ধ করেছি। খুব বড় একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পেজটা হ্যাক হয়ে গেছে অর্পিতা ম্যাম, সেই জন্য হয়তো আপনি পুরোনো পেজের থেকে কোনো নোটিফিকেশন পাননি, এন্ড দ্যাটস ওয়াই আপনি জয়েন করতে পারেননি। বাট এনি হাউ আজকে যখন নোটিফিকেশন পেয়েছেন, আমি বলবো লাইভটাকে ফলো করে রাখতে, পেজটাকে গিয়ে লাইক করে রাখতে, তাহলে কিন্তু একদম নেক্সট টাইম থেকে আপনি প্রতিদিন নোটিফিকেশন পাবেন। ওকে, হ্যালো ম্যাম, টুডে বট সারি ফ্রম ইউ, সেমি কাতান ইন হোয়াইট, হোপ ইটস গোয়িং টু বি ওর্থ। রূপস উদয় শেঠি ম্যাম, আপ লেকে দেখিয়ে ম্যাম আপকো কেসা লাগে, কিউকি ও সাড়ি কাবি বহুত ডিমান্ড হ্যায় আর কালার ভি নেহি হ্যায়, ও এক আর দো কালারই শায়েদ হ্যায়, ঠিক হ্যায়, ও সব মাল্টিপল পিসেস মে রহতা হ্যায় হাম লোগোকে পাস। দেখিয়ে ইয়ে সাড়ি যা রহি হ্যায় পুরা একদম কোড়া অফ হোয়াইট কালার, মতলব ক্রিম জো অফ হোয়াইট হোতা হ্যায় উসকে সাথ পুরা গোল্ডেন কালার কা জিগজ্যাগ প্যাটার্ন হ্যায়, দিস ইজ দা পল্লু পোর্শন, ফুললি জারি উইভিং পল্লু, সামনে থেকে শাড়িটা দেখতে সুপার ক্লাসি দেখতে, মানে যে কেউ পরুন, একটা এজেড পার্সন পরুন, একটা টিনেজার পরুন, নিজের মতন করে স্টাইল মানে কি বলবো ক্রিয়েট করে এই শাড়িটা পরতে পারবেন, খুব সুন্দর দেখতে। কোড়া দেখাচ্ছি, রেঞ্জ বলো। হ্যাঁ, ওকে, এন্ড দিস ওয়ান ইজ অনলি 2350, ক্যান ইউ ইমাজিন, মানে 2350 তে এই শাড়িটা ট্রাস্ট মি পাওয়া যাবে না, ঠিক আছে, অনলি 2350, কোড়া হ্যায় ইয়ে, ঠিক হ্যায়, বনারসি কোড়া। ওয়াও, আরেকটা কোড়ার কালার দেখাচ্ছি, ডিজাইন দেখাচ্ছি, দেখুন শাড়িটা দেখুন, সবাইকে বলবো একটু রিয়াক্ট করার জন্য, ওকে, রিয়াকশন কিন্তু দিতে থাকতে হবে। মঙ্গলগিরি সিল্ক আছে লিজা ম্যাম, মঙ্গলগিরি সিল্ক আছে, আচ্ছা মঙ্গলগিরি কি একটা আছে সামনে, আচ্ছা মঙ্গলগিরি কা না জো মরুন কালার হ্যায় ওর স্টক হুয়া হ্যায়, সো ম্যাম বলুঙ্গি জিনকো মরুন কালার চাহিয়ে থি ও লোক জলদি জলদি হোয়াটসঅ্যাপ করে, তিন চার শায়দ মিল জায়েগা আভি, ঠিক হ্যায়, উসকা কালার মতলব কালার তো বহুত সারে হ্যায় লেকিন জো পার্টিকুলার মরুন শেড হ্যায় ও বালি কালার স্টক হুই হ্যায়, ঠিক হ্যায়, লিজা ম্যাম আপনার যেটা চাই আপনি মেসেজ করতে পারেন, মারুন কালারটা স্টক হয়েছে, যারা অবশ্যই লাইভটা দেখবেন, রেকর্ডেড লাইভটা দেখবেন, তাদেরকে বলবো যারা চাইছিলেন তারা হোয়াটসঅ্যাপ করুন। দেখুন এইটা যাচ্ছে কিন্তু আরেকটা কোড়া, কি অদ্ভুত সুন্দর ডিজাইনটা দেখুন, একদম কোড়ার মধ্যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি গ্রে এর মধ্যে পিঙ্ক সি গ্রিন, প্রত্যেকটা কালার কিন্তু প্যাস্টেল শেডে রয়েছে, কোড়া কখনোই ডার্ক কালারে আসবে না। দিস ইজ দ্য পল্লু পোর্শন, আ বিউটিফুল পল্লু, and this is the blouse piece, কত 2650, only this one is 2650, বানারসি কোড়া, এগুলো না মানে কি বলবো গিফটিং পারপাস ও ভীষণ সুন্দর, ভীষণ, হ্যাঁ এই হোয়াইটটা দেখাও, হোয়াইট কোড়া এন্ড অফ হোয়াইট কোড়ার প্রতি না আমার নিজেরও একটা দুর্বলতা রয়েছে, এত ভালো লাগে দেখতে সামনে থেকে, একটা হালকা ট্রান্সপারেন্সি ব্যাপার থাকে যেটার জন্য আরো বেশি ভালো লাগে। দেখুন এটা দেখুন কেমন লাগছে, স্ক্রিনে বোঝা যাচ্ছে, অনেক সময় লাইট প্যাস্টেল শেড গুলো না ক্যামেরাতে বোঝা যায় না ডিউ টু লাইট, বাট ট্রাস্ট মি সামনে থেকে এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর দেখতে লাগে, ঠিক হ্যায়।
পিওর কোরা বেনারসি আছে রশনি ম্যাম, একদম আমার ব্যাক পোর্শনে আপনি দেখতে পাচ্ছেন ম্যাম একটা র্যাক রয়েছে, এই র্যাকে মোস্ট অফ দা শাড়ি একদম নিউ রিস্টক হয়েছে, ঠিক আছে? এখানে সবই হচ্ছে একদম মাল্টিপল পিসেসে কোরা, মটকা, তাসার, তাসার জর্জেট, এই সমস্ত শাড়ি রয়েছে। সো আমি দেখাবো, আমি সানডেতে দেখাবো, এত শাড়ি তো মানে একদিনে দেখানো পসিবল না, সব ধরনের শাড়ি দেখাতে হবে। সো সানডে লাইভটা আমি একটু প্রিমিয়াম করি, সানডে লাইভে সবাইকে বলবো জয়েন করতে, হোপফুলি হয়তো সানডেতে আমরা মেবি হয় একটা, আদারওয়াইজ 3:30। তবে বেশিরভাগটা সময়টা হয়তো মেবি একটার সময়তেই আমরা আসবো লাইভে, সানডে লাইভে, ঠিক আছে? আর কোন টাইমটাতে আসলে আপনাদের সুবিধা হয়, আপনারা যদি বলেন বিকেল 4টার সময় আসতে, সেটাও আসতে পারি, তবে অবশ্যই বলে দেবো আগে থেকে। দেখুন এইটা যাচ্ছে কিন্তু আঁচলে পোর্শনটা, এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস, বলো 2850। ওকে, অল ওভার জাল ওয়ার্ক হ্যায়, অল ওভার জাল ওয়ার্ক হ্যায় ইসমে পুরা সাড়ি মে, 2850 কোরা। ওই এটা দেখিয়ে দাও তো, কি বলে নাম, হ্যাঁ খাড্ডি দেখিয়ে দাও। ওকে, এগুলো মানে নিচে রেখে দিয়েছো কেন? দেখুন সেমি খাড্ডি দেখাচ্ছি, প্রচুর রিকোয়ারমেন্ট, সেমি খাড্ডি আমরা দিয়ে পারি না, আপনারা সবাই জানেন, স্পেশালি এই ধরনের কালার গুলো যারা পান না, মানে একবার কি বলবো, দেখানোর পরেই সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরেই আর পাওয়া যায় না সেমি খাড্ডি। ওকে, দিস ইজ সেমি শিফন খাড্ডি অ্যাকচুয়ালি, শাড়ির কালারটা দেখুন একদম ডার্ক একটা পার্পল কালারের মধ্যে যাচ্ছে, একদম প্রিমিয়াম কোয়ালিটি, দিজ আর প্রিমিয়াম কোয়ালিটি, বোঝার উপায় নেই যেটা সেমি না পিওর। ওকে, দিস ইজ দা পল্লু পোর্শন, ইসকা জারি কা লুক দেখিয়ে, উইভিং দেখিয়ে তো আপ লোগোকো পতা চলেগা কি কিতনা প্রিমিয়াম হ্যায়। দিস ইজ দা পল্লু পোর্শন এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস উইথ দিস টাইপ অফ জারি ওয়ার্ক বর্ডার, যেটা ভীষণ সুন্দর লাগে, আর কালার তো কিছু বলার নেই, বিকজ এই কালারটা ভীষণ ট্রেন্ডিং আর আমারও খুব পছন্দের কালার। আর ট্রাস্ট মি, এটা না হয় যেটা আমার খুব পছন্দের কালার সেই কালারটা সবার আগে বেরিয়ে যায়, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো শাড়িটা পার্পল কালার, ঠিক আছে? বলো 4950। ওকে, দিস ইজ প্রিমিয়াম কোয়ালিটি সেমি শিফন খাড্ডি, 4950, জাস্ট দূরদর্শ দেখতে, যাদের ভালো লাগছে বলবো শুধু স্ক্রিনশটটা নিয়ে রাখতে আর পাঠিয়ে দিতে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের যে কোনো একটা নাম্বারে। ওকে, দ্য নেক্সট কালার, এই কালারটাও খুব মিষ্টি একটা কালার, রেড না মরুনও না, একটা অদ্ভুত সুন্দর একটা কালার যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা কালার টোন কিন্তু একদম ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি, রেড কালার বাট তার মধ্যে একটু অন্যরকম ম্যাট লুক। আমি আরেকটা কথা বলবো, শিফন খাড্ডি, জর্জেট খাড্ডি, এগুলো কিন্তু কখনোই শাইনি মেটেরিয়াল হয় না, বেস মেটেরিয়াল অলওয়েজ কিন্তু এটা ম্যাট লুকেই হয়, শুধু যে জরির কাজটা থাকে, জরি উইভিং থাকে, সেটার জন্য কিন্তু একটা শাইন থাকে। ওকে, সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যে লোক দেখ রে হ্যায়, যে লোক কো সমঝ মে নহি আতা হ্যায়, আপ লোগ ফোন কিজিয়ে, কনফার্ম হো লিজিয়ে, উসকে বাদ বুকিং কিজিয়ে, ক্যুঁকি কভি ভি পিওর শিফন, পিওর জর্জেট কভি ভি শাইন শাইনি মেটেরিয়াল নহি হোতি হ্যায়, ঠিক হ্যায়? সি শিফন খাড্ডি, অসাধারণ কালার কম্বিনেশন, 4950, এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস, দেখিয়ে ইয়ে যা রহি হ্যায় ইসকা ব্লাউজ পিস, ঠিক হ্যায়? 4950, দূরদর্শ। এবার একটা কালার দেখাচ্ছি, এই কালারটা মানে আমাদের একজন আছেন সুস্মিতা ম্যাম, আছেন কিনা জানি না লাইভে, সুস্মিতা ম্যাম এই ধরনের কালার গুলো খুব পছন্দ করেন মোস্ট প্রবাবলি, কারণ আমি দেখেছি ওনার শাড়ির যে চুজ মানে ব্যাপারটা থাকে, চয়েসের যে ব্যাপারটা থাকে, এই ধরনের কালার গুলো হয়। ম্যাম দেখুন, যদি আপনি থেকে থাকেন লাইভে তাহলে আমি বলবো, এটা দেখুন সেমি খাড্ডি রয়েছে, একদম অন্য রকম একটা আনইউজুয়াল কালার কম্বিনেশন, কালারের নাম আমি বলতে পারবো না সিরিয়াসলি। এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়ির টেক্সচারটা, দিস ইজ দা বর্ডার পোর্শন, দিস আর দা বুটাস, আ বিউটিফুল লিফ ডিজাইন, একটু অন্য রকম রয়েছে কিন্তু লিফের ডিজাইনটা, কালারটা তো অদ্ভুত সুন্দর একটা কালার যাচ্ছে, আর এইটা যাচ্ছে কিন্তু পুরো ব্লাউজ পিসটা, ঠিক আছে? 4950, একদম হাতের মুঠোয় চলে আসবে, খুব খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা সেমি খাড্ডি রয়েছে, ঠিক আছে? এটা যাচ্ছে পুরো শাড়িটা। এটার আরেকটা কালার দেখাবো, কালারটা দেখুন গ্রিন কালারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? গ্রিনটাও খুব সুন্দর একটা গ্রিন, একটু বটল ঘ্যাসা, মানে বটল গ্রিন ঘ্যাসা গ্রিন, বাট একদম পারফেক্ট যে বটল গ্রিন এটা কালারটা সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? একটু বটল গ্রিন ঘ্যাসা গ্রিনটা,
শাড়িটার লুকটা দেখুন, অদ্ভুত সুন্দর লাগে, একদম টোটালি বডি হাগিং। শাড়ি কা জো ওয়েট হ্যায় ওয়ো ভি বহুত হালকা হ্যায়, অর শাড়ি কা জো মতলব মে ক্যা বোলুম, একদম বডি হাগিং শাড়ি হ্যায়, ঠিক হ্যায়। মানে হিন্দিতে বলতে গিয়ে সিরিয়াসলি হিন্দি বাংলা মিশিয়ে পুরো জগা খিচুড়ি করে ফেলছি। এইটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা দেখুন, এইটা যাচ্ছে, ঠিক আছে। 4950, দিস ওয়ান ইজ অনলি 4950, ওকে। আচ্ছা এইটা আমি দেখিয়ে দিচ্ছি, বিকজ এই শাড়িটা না রিস্টক হয়েছে, ঠিক আছে। যারা মারুন কালার চেয়ে চেয়ে আমাকে কমেন্টে অনেক বলেছেন, আমি নামটা সত্যি মনে রাখতে পারিনি, তার জন্য আমি সত্যি সরি, বাট আমি বলবো একবার দেখিয়ে দিলাম, যতগুলো পিসেস রিস্টক হয়েছে, যারা আগে স্ক্রিনশট পাঠাবেন অবশ্যই কিন্তু তাদেরকেই দেওয়া হবে। পার্টিকুলার এই কালারটা, গ্রিন কালারটা খুব কম রিস্টক হয়, বিকজ ওটা ওই কালার দুটোর এতটাই ডিমান্ড থাকে যে পাওয়া যায় না, ঠিক আছে। সো এইটা আমি রিস্টক করেছি অনেকগুলো কালার, মতলব অনেকগুলো পিসেস, তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পাঠাতে থাকুন। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ওকে। 3750, হ্যাঁ ঠিক আছে, এইটা যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, মানে একটা অন্যরকম লুক আসে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে। সো আজকে কটা শাড়ি দেখলাম, 50টা শাড়ি অলরেডি দেখিয়ে দিয়েছি, আর সবার আমি জানি লাঞ্চের টাইমও ক্রস করে যাচ্ছে, একটু কমেন্ট পড়ে নেব, আমার এই মোবাইলটাতে না কমেন্ট আসছে না। ম্যাম এনি আদার কালার ইন দিস, কোন সা শাড়ি? আমি শরণ্যা বুটিকের পুরো ফ্যান হয়ে গেছি, থ্যাংক ইউ সুদেশনা ম্যাম, এটা আমাদের জন্য অনেক অনেক বড় ব্যাপার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মলি ম্যাম। পিওর কাতান মে দিখাউঙ্গি দীপা ম্যাম, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আজকে সব থেকে যেটা বড় ব্যাপার, যেহেতু আমাদের লাইভের ডেট এটা ইন জেনারেল থাকে, আমরা কোনো আপডেটও দিইনি, এবং তা সত্ত্বেও আপনারা সবাই জয়েন করেছেন, ওটা আমাদের একটু অন্যায় হয়েছে সত্যি, এত কাজের প্রেশারে এটা ভুলে গেছি, বাট অবশ্যই নেক্সট সানডে লাইভের জন্য আপডেট কিন্তু অবশ্যই যাবে। কখন আসছি লাইভে, একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি থাকবে, আর নতুন নতুন ধরনের শাড়ি থাকবে, তো সেগুলো মিস করা যাবে না, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমার পেজটা হ্যাক হতে পারে, আমায় কেউ হ্যাক করেনি আর করতে পারবেও না। সো প্রচুর প্রচুর কালেকশন, একদম সারা বছর ধরে দেখাবো, শরণ্যা বুটিকের সঙ্গে একদম জুড়ে জুড়ে থাকতে হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে সানডে লাইভে, সবাই ভালো থাকবেন, আর যাদের যে শাড়িটা ভালো লেগেছে তার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে অবশ্যই পাঠাতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, আর আমাদের অফলাইন স্টোর যারা ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই একটা কল করে নেবেন, কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা আপনাদেরকে গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।